সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচার স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আজকের পর্বে। সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। দর্শক, আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানে আমরা করোনা সতর্কতা বিষয়ে কথা বলি, আর আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন একজন কিডনি রোগ বিশেষজ্ঞ এবং একজন দন্ত রোগ বিশেষজ্ঞ। তো আপনারা কিডনির বিভিন্ন সমস্যা এবং দাঁতের বিভিন্ন সমস্যা নিয়েও আমাদের এই অনুষ্ঠানে সরাসরি ফোন করতে পারবেন। আমাদের মূল আলোচনায় যাবার আগে আমাদের আজকের আমন্ত্রিত অতিথিদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন টিটু, কনসালটেন্ট কিডনি রোগ বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা। আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ আসাফুজ জোহার রাজ, চেয়ারম্যান রাজ ডেন্টাল সেন্টার। দর্শক, যেই নাম্বারটিতে ফোন করতে হবে আপনারা জানেন, সেই নাম্বারটি একটু পরপর টিভি স্ক্রলে দেখানো হচ্ছে। এছাড়া আমাদের এই অনুষ্ঠানটি ফেসবুকে লাইভ সম্প্রচারিত হচ্ছে, সেখানেও আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে একজন চিকিৎসক হিসেবে, এই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। স্যার, আপনি একজন ফ্রন্টলাইনার হিসেবে কাজ করছেন এবং আমাদের দেশে বর্তমানে ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে, তো আপনি নিজে কি ভ্যাকসিনেটেড হয়েছেন? দেখুন, প্রথমেই আমি আজকে এই স্বাস্থ্য কথা অনুষ্ঠানে বাংলা ভিশন কর্তৃক জয়জ্যোতি প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি ধন্যবাদ দিচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে সুপ্রিয় দর্শক বৃন্দকে। আসসালামু আলাইকুম। 2020-তে করোনা বিশ্বে প্যান্ডেমিক এরিয়াতে, এটা ছিল করোনা ইয়ার। আর 2021 আমরা বলছি যে এটা ভ্যাকসিন ইয়ার, প্রতিরোধের বছর। এবং আমরা নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশের হিসেবে আমরা প্রথমেই এই বছরের প্রথমেই এদেশের মানুষকে টিকা বর্তমান সরকার নিয়ে আসতে পেরেছেন এবং এই টিকা কার্যক্রম শুরু হয়েছে। এবং আমাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মহামান্য মাননীয় আমাদের ভিসি মহোদয় সহ 100 উপরে ডক্টর, নার্স, স্বাস্থ্যকর্মী আমরা অলরেডি আমরা ভ্যাকসিনেটেড হয়েছি। এই গ্রুপের মধ্যে এখন পর্যন্ত একজন মানুষও আমরা কোনো ধরনের তাদের ভ্যাকসিন প্রতিক্রিয়া দেখা যায় নাই। আচ্ছা, যাক, এটা একটা ভীষণ একটা সুখবর এবং আপনার নিজের মুখ থেকে আপনার অভিজ্ঞতাটা আমরা শুনলাম এবং আশা করি দর্শকরা আশ্বস্ত হবে। আমরা এই কথাটাই বলতে এসেছি আজকে এবং আমরা সচেতন হিসেবে নাগরিকদেরকে সচেতন করার ক্ষেত্রে একটা কথাই বলবো যে ভ্যাকসিনের কোনো বিকল্প নেই। আজকে দেশব্যাপী যে ভ্যাকসিন প্রোগ্রামটা শুরু হয়েছে, আমরা প্রত্যাশা করছি আগামীকাল 7 তারিখ আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় এবং স্বাস্থ্য মহাপরিচালক মহোদয় কালকে ভ্যাকসিন নেবেন। এবং আমাদের কাছে একটি মেসেজ আছে যে একসঙ্গে আমাদের সংসদ সদস্যবৃন্দ নেবেন এবং বাংলাদেশে প্রত্যেকটা জেলাতে ভ্যাকসিন চলে গেছে। আমরা জনগণকে এক কথাই বলবো যে সরকার নির্দেশিত আপনার অনলাইন ভিত্তিক যেভাবে আমাদের নাম নিবন্ধন করে অথবা যাদের করতে পারবেন না তারা ওই প্রত্যেকটি জেলায় যে যে সেন্টারগুলো আছে সেখানে গিয়ে সরাসরি যোগাযোগ করে ভ্যাকসিনের জন্য নিবন্ধিত হন এবং ভ্যাকসিন নেওয়ার জন্য সবাই তৈরি থাকুন। এবং এর কোনো প্রতিক্রিয়া নেই। প্রতিক্রিয়া কী? আমরা ছোটো সময় ভ্যাকসিন নিয়েছি বা আমাদের সন্তানরা আমাদের জন্মের পরে আমরা বিভিন্ন টিকা সেন্টারে টিকা দিচ্ছি, তো কী হচ্ছে, ছোটো বাচ্চার একটা টিকা নিয়ে একটু জ্বর আসে, একটু ব্যথা হয়, বেদনা হয়। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে বলা হচ্ছে একটা ভ্যাকসিনে হয়তোবা রিয়াকশান হচ্ছে, কিন্তু ফেসবুকে যে ধরনের কথা ছড়ানো হচ্ছে বিশ্বব্যাপী, মানুষ মুখ প্যারালাইসিস হয়ে যায়, মানুষের চুল পড়ে যায়, মানুষের জীবন হুমকির মুখে, সম্পর্কে সম্পূর্ণরূপে মিথ্যে কথা। এই মিথ্যে কথাগুলো বলে আমাদের, একে তো কোভিডের কারণে দেশের মানুষ, বিশ্বব্যাপী মানুষ একটা আতঙ্কে আছে, বাঁচার জন্য মানুষ শেষ পর্যন্ত একটা শেষ খড়কুটো ধরতে চায়। আর আজকে বিশ্বব্যাপী যে জিনিসটার জন্য আমরা অপেক্ষা করছিলাম যে ভ্যাকসিন ইজ দ্য লাস্ট সলিউশন, আর সেই ভ্যাকসিন যখন আসছে তার কার্যকারিতা নিয়ে বিভিন্ন কথা না বলে এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে ভ্যাকসিনটা আসছে সেটাকে আমরা যেন সবাই সাদরে গ্রহণ করি, এটি হচ্ছে আমার। আচ্ছা স্যার, আপনার কাছে আবার আসছি, ভাইয়ের কাছে আসছি, যে আপনি একজন ডেন্টাল সার্জন এবং ডেন্টাল সার্জনরা কিন্তু মানে কোভিডে আক্রান্ত হওয়ার রিস্কে মানে একদম হিউজ একটা রিস্কের মধ্যে আছে, তা আপনি প্র্যাকটিস করছেন বা রোগী দেখছেন প্রতিনিয়ত। আমি স্যারের কাছে যে প্রশ্নটা করেছিলাম যে ভ্যাকসিন স্যার নিয়েছে কিনা, তা আপনার কাছে আমার একই প্রশ্ন যে ভ্যাকসিনের জন্য কি আপনি প্রস্তুত আছেন বা আপনি কি নিবন্ধন করেছেন? না, এখনো নিবন্ধন করিনি, তবে আমরা প্রচেষ্টায় আছি যে আমরা যারা বেসরকারি পর্যায়ে রোগীদেরকে সার্ভিস দিচ্ছি তারা এই ভ্যাকসিনের আওতায় আসা।
কারণ আপনি যেটা যেমনটি বলছিলেন যে আমরা কিন্তু সবচেয়ে বেশি রকমের প্রফেশনাল দিক থেকে রিস্কে আছি, কারণ একজন ডেন্টাল চিকিৎসক কখনো একটি রোগীর সাথে যে সামাজিক দূরত্ব মেনটেন করতে হয় সেখানে থেকে কখনো চিকিৎসা দেওয়া সম্ভব নয়, খুব কাছে চলে আসতে হয়। কিছু কিছু ক্ষেত্রে তো একদমই কাছে, কিছু কাজ দেওয়ার সময় কাছে চলে যেতে হয়, ফলে আমাদের নিজেদের নিরাপত্তার কারণেও কিন্তু আমাদের এটা নেওয়া জরুরি এবং আমরা আশা করি খুব শীঘ্রই আমরা ভ্যাকসিনটির আওতায় চলে আসতে পারবো আমরা সবাই। আচ্ছা, তো আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসি, যে 4 ফেব্রুয়ারি গেল যে ওয়ার্ল্ড ক্যান্সার ডে, তো বিশ্বব্যাপী এই দিবসটাকে পালন করা হয় যে ক্যান্সারের বিরুদ্ধে মানুষকে সচেতন করার জন্য, এর প্রতিরোধমূলক যে ব্যাপারগুলো আছে সেই বিষয়ে সচেতন করার জন্য। তো বাংলাদেশেও নিশ্চয়ই কিছু কার্যক্রম পালিত হয়েছে, তো এই বছরের যেহেতু বাস্তবতাটা আবার কিছুটা ভিন্ন কোভিড প্যান্ডেমিকের কারণে, তো এই বছর কিভাবে আপনারা আপনাদের কার্যক্রমগুলো পরিচালনা করেন? এটা একটা খুব সময় উপযোগী প্রশ্ন, কারণ ক্যান্সার কিন্তু আমাদের দেশেই বলি আর পাশাপাশি দেশেই বলি একটু ভয়াবহ আকারে বাড়ছে, বিশেষ করে উন্নত বিশ্বের সাথে আমাদের দেশগুলো একটু ডিফারেন্স এই ক্ষেত্রেই, যেমন আমরা যেটা নিয়ে ডিল করি মানে মুখের ক্যান্সার, ওরাল ক্যান্সার, এই ক্যান্সারটি কিন্তু আমাদের দেশে একটি খুব উচ্চ পর্যায়ে রয়ে গেছে। আমরা যদি ক্যান্সারের ভাগ করে ফেলি তাহলে আমরা যেমন দেখব বিশেষ করে মেয়েদের জ্বরে মুখে ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার বা ছেলে মেয়েদের জন্য ফুসফুসে ক্যান্সার, এর মধ্যে কিন্তু আমাদের মুখের ক্যান্সারটি উপর জায়গায় দেখা যায় এবং কোনো বয়স মানছে না, যে কোনো বয়সেই এই ক্যান্সার নিয়ে রোগীরা আমাদের কাছে আসছে। তো এবারের যে ক্যান্সারের দিবসে আমাদের মূল টার্গেটটি ছিল যে আমরা সাধারণ জনগণকে বোঝাতে যে ক্যান্সারের চিকিৎসার আগে ক্যান্সারকে কীভাবে প্রতিরোধ করা যায়, মোকাবেলা করা যায় সেটি জানার জন্য মানুষকে সচেতন করা। আর এবারে স্লোগানও আপনি জানেন এটা ছিল যে আই অ্যাম অ্যান্ড আই উইল, মানে ক্যান্সারের প্রতিরোধের বিষয়ে আমি সচেতন আছি এবং থাকবো। এই ব্যক্তিগত পর্যায় থেকেই প্রতিটি মানুষকে সচেতন করার মানে মেন উদ্দেশ্য ছিল যে মানুষ সচেতন হয় যে কীভাবে তারা ক্যান্সারকে মোকাবেলা করতে পারে। আচ্ছা, আমি ওরাল ক্যান্সার বিষয়ে আরও জানবো, বিস্তারিত জানবো যে কেন হয় বা কী কী লক্ষণ আছে, তার আগে আমাদের সাথে ফোনে একজন দর্শক আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আপা, আমি সোরাইসিসে ভুগতেছি, বুঝছেন, সোরাইসিসের সমস্যা আছে আমার, তো আমি এই মুহূর্তে করোনা ভ্যাকসিনটা নিতে পারবো কিনা? আচ্ছা, আপনার কি কোনো প্রশ্ন আছে? না, ঠিক আছে, উনি স্কিনের কোনো ডিজিজে ভুগছেন মনে হয়, কোভিড ভ্যাকসিন নিতে পারে। তো আমাদের যতটুকু আমরা জানি এটাতে এই অবস্থাতে আসলে ভ্যাকসিন নিলে খুব বেশি রকমের সমস্যা হওয়ার কথা নয়, কারণ ভ্যাকসিনের কিছু হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন হতে পারে, তো যেখান থেকে আপনি এটা নেবেন সেখানে নিশ্চয়ই সেই ব্যবস্থাটি আছে। তো আমার মনে হয় আপনি যদি সুযোগ থাকে আপনি আপনার স্বাস্থ্যকেন্দ্রে যেয়ে এটিকে নেওয়ার ব্যবস্থা করতে পারেন। আচ্ছা, এই বিষয়ে স্যারের কি কোনো কিছু? এটা উনি যে ডিজিজটার কথা বলেছেন এটা একটি চর্মরোগ সোরিয়াসিস, এটা একটা ক্রনিক ডিজিজ, কখনো হয় আপনার একুট, এটা অ্যালার্জিক সিমটম না, সোরিয়াসিস বলেন, শুধু সোরিয়াসিস না, যারা কিডনির পেশেন্ট, যারা লিভারের পেশেন্ট, যারা হার্টের পেশেন্ট, যারা ডায়াবেটিসের পেশেন্ট, যারা উচ্চ রক্তচাপ, সবাই নেবেন। এখানে বলা হয়েছে যে কারা নিতে পারবেন একটা ভ্যাকসিন, ভ্যাকসিনটা দু ধরনের আছে, একটা হচ্ছে লাইভ ভ্যাকসিন আর একটা হচ্ছে ডেড ভ্যাকসিন। বর্তমান বাংলাদেশে যে ভ্যাকসিনটা আসছে এটা ডেড সবাই নিতে পারবেন। লাইভ ভ্যাকসিনের ক্ষেত্রে কিছু ক্লাসিফিকেশান আছে, যেমন যাদের কোমরবিডিটি আছে, যেমন ক্যান্সার পেশেন্ট যারা, তাদের ক্ষেত্রে আপনার ইমিউনিটি লো, সেই ক্ষেত্রে হয়তো আমরা লাইভ ভ্যাকসিনগুলো দেওয়ার ক্ষেত্রে একটু আমরা চিন্তা ভাবনা করব। এখন যে ভ্যাকসিনটা আছে ডেড ভ্যাকসিন, এটা কোনো সমস্যাই না, উনি নিতে পারবেন। যদি ধরেন ওই ধরনের একটা সোরিয়াসিস পেশেন্ট, ওনার আদার্স কোনো হাইপার টেনশন নাই, ডায়াবেটিস নাই, কিছুই নাই, স্কিনের জন্য যে এটা দিলে যে ওনার রিয়াকশন হবে, নো, নট লাইক দ্যাট। আচ্ছা, না মানে এরকম আমরা শুনতে পাচ্ছিলাম যে যাদের অ্যালার্জির সমস্যা আছে আগে থেকে এক্সিস্টিং, এবার আসেন সেই অ্যালার্জিক ডিজিজ আর সোরিয়াসিস নট লাইক দ্যাট। আচ্ছা, একুট অ্যালার্জি, এটা একটা আমার কনফিউশন ছিল। এখন একটু যে ধরেন কিছু অ্যালার্জি, অ্যালার্জি হচ্ছে ফুডে হতে পারে আপনার, একটা ধরেন আপনার যে কোনো আপনার মেডিসিনে হতে পারে। হ্যাঁ, এই তো হাইপার সেন্সিটিভিটির জিনিসটা হওয়ার ক্ষেত্রে উনি যে কথাটা বলেছেন ওনার সাথে আমি একমত, আপনি ওখানে যাওয়ার পরে এটা হাইপার সেন্সিটিভিটি ম্যানেজ করার জন্য আমাদের ওই ধরনের অ্যারেঞ্জমেন্ট করা আছে। আচ্ছা, মানে যে কোনো ইমার্জেন্সি ম্যানেজমেন্টের জন্য ওখানে কি টিম রেডি আছে? মানে রিঅ্যাকশনে কী হয়, আপনার একটু শরীরটা ফুলে যাবে, আপনার একটু শ্বাসকষ্ট হতে পারে, হ্যাঁ, যেটা হচ্ছে এটা আমরা অটোমেটিক্যালি আমরা ওখানে ম্যানেজ করতে পারি, স্টেরয়েড দিই, হ্যাঁ, তারপরে সিমটোমেটিক ট্রিটমেন্ট যা আছে সেটা দিলেই অটোমেটিক ম্যানেজ, এবং সেখানে তারপরেও যদি কিছু হয় আমাদের সেন্টারগুলো এমন রেডি আছে তাকে আপনার এমার্জেন্সি সাপোর্ট দেওয়ার জন্য, অক্সিজেন সাপ্লাই আছে এবং ডাক্তার টিমে একটা অ্যারেঞ্জমেন্ট করেছে। আমরা এই ভ্যাকসিন শুরু করার আগে বিভিন্ন লেভেলে আমাদের টিম করে দেওয়া হয়েছে কোন পর্যায়ে কী রেফার ম্যানেজ করা যাবে, এবং এখন পর্যন্ত দেখেন প্রায় 10-12 দিন 15 দিন হয়ে গেল, আপনারা কি পেয়েছেন যে আমাদের যে অনুসন্ধানী যে সাংবাদিক ভাইরা আছেন শুনতে পেরেছেন যে কেউ ভ্যাকসিনে এখন পর্যন্ত আসছে? সবাই কিন্তু উৎপেতে আছে একটা নেগেটিভ মেসেজ দেওয়ার জন্য, কিন্তু আসলে
পান নাই। আচ্ছা স্যার, আপনি যেহেতু কিডনি রোগ বিশেষজ্ঞ, তো আপনি জানেন যে ডায়ালিসিস পেশেন্টরা কিন্তু মানে অনেক রিস্কে আছে, বিশেষ করে তাদের ডায়ালিসিস সেন্টারে গিয়ে তাদের ইয়েটা নিতে হয়, ডায়ালিসিস নিতে হয়, তাদের যাওয়া আসার পথে মানে কোভিডে আক্রান্ত হবার একটা হাই রিস্ক গ্রুপে তারা আছেন, তো তাদের জন্য ভ্যাকসিনটাকে আপনি কতটা উৎসাহিত করছেন? আমরা এই কথাটাই আসছি যে আপনার এই ধরনের পেশেন্টগুলো বেশি রিস্কে থাকে। দেখেন অল্প বয়সে যারা আছে, কিন্তু ক্যাটাগরি করা হচ্ছে যে কারা ভ্যাকসিনটা পাবেন কারা পাবেন না। আমাদের যারা ইয়াং যারা, যাদের বিশের নিচে বয়স আছে, স্কুল গোয়িং কলেজ গোয়িং, তাদেরকে কিন্তু দেওয়া হবে না। দেওয়া হবে কাদের? প্রথমে বলা হয়েছে যে যারা বয়স্ক তাদেরকে বাছাই করতে হবে, এবং যাদের আপনার কন্টিজিয়াস ডিজিজ হয়েছে, যাদের ইনফেকশন হওয়ার চান্স বেশি, তাদেরকে দিতে হবে। এবং তাদেরকে ভ্যাকসিনটা দিয়ে দিলে যতটুকু ইমিউনিটি ডেভেলপ করে, আপনি যে কথাটা বলেছেন, একটা ডায়ালিসিসের পেশেন্ট সে তো এমনিই তার ইমিউনিটি লো, তাকে মানে তার জন্য যদি ভ্যাকসিনটা দেওয়ার পরে যে একটু প্রোটেকশন হয়, এটার সাথে তার কোনো রিয়াকশন হওয়ার কোনো চান্স নাই। আচ্ছা, তার জন্য এটা সেফ? সেফ। আচ্ছা আচ্ছা, আমাদের ডায়ালাইসিসের পেশেন্ট এবং আমরা যারা ধরেন আপনার হাইপারটেনসিভ পেশেন্ট এবং যারা লিভার ডিজিজের পেশেন্ট, তাদের দিতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ইনশাল্লাহ। এবং আমরা এই জায়গাটার মধ্যে যারা বয়স্ক 50 ঊর্ধ্ব যারা আছেন, তাদেরকে আমরা বলবো যে আপনারা এগিয়ে আসুন, ভ্যাকসিন দেওয়া আপনাদেরই দরকার। কারণ ওনাদের যদি ইনফেকশন হয়ে যায়, তখন তাদের কোমরবিডিটির কারণে দেখা যাচ্ছে তাদেরকে নিয়ে আমাদের রিস্ক হয়ে যায়, আইসিইউ পর্যন্ত যেতে হয়, সিভিয়ার কেসগুলো তাদের মধ্যে বেশি হয়, এবং তাদেরকে প্রোটেকশনটা দিতে হবে। আপনি দেখেন স্লোগানটা ওই জায়গাটাই, সিনিয়রদেরকে, সিনিয়র সিটিজেনকে প্রোটেকশন আগে দেন। আচ্ছা স্যার, আপনার কাছে আবার ফিরে আসব। আচ্ছা, আমাদের সাথে ফোনে একজন দর্শক আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, মানে রোগের মনটা রোগটা বেদনা করে, রোগে রোগে মানে দর্শক যিনি কথাটা কমপ্লেন্টটা বাম হাতের, উনি রক বলতেছেন, যাক এটা হচ্ছে যে উনি অত বয়স উনি বলেন না, বাট টোন শুনে মনে হচ্ছে 40 অফ ওনার এইজ। ওনার হাতের ব্যথাটা সাধারণত কী জন্য ব্যাখ্যা ভালো দিতে পারে না, এটা অনেক সময় ঘাড়ে আপনার সার্ভাইকেল স্পন্ডিলোসিস, ঘাড়ের হাড় একটা সাথে একটা চেপে গেলে যে নার্ভগুলো আসে সেগুলোর মধ্যে আপনার পেইন রেফার্ট হতে পারে, এটা সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হতে পারে। ওনার যদি কোনো আঘাতের হিস্ট্রি না থাকে, এবং উনি এই জিনিসটা কি হঠাৎ করে অনুভব করেছেন নাকি আগে থেকে আছে, এবং ওনার কি কোনো আর্থ্রাইটিসের সমস্যা আছে কিনা বা কোনো জয়েন্টে কোনো ধরনের প্রবলেম আছে কিনা, এটা কিন্তু উনি বলেন নাই। তো আসলে অ্যাসেসমেন্ট ছাড়া বলা যাচ্ছে না, ওনার কোশ্চেনটা ক্লিয়ার হলো না, কিন্তু উনি বলছেন রগে পেইন, জিনিসটা একটু আরেকটু ক্লিয়ার করলে আমার মনে হয় একটু আমি ট্রিটমেন্টটা শুনব। ঠিক আছে, আমি একটু স্যার ভাইয়ের কাছে আসি যে ওরাল ক্যান্সার আপনি বলছিলেন যে বাংলাদেশে মানে ওরাল ক্যান্সার একদম মানে সামনের সারিতে আছে, তো মানে এর কারণটা কি, মানে আমাদের দেশের মানুষের কি কোনো লাইফস্টাইল বা আমাদের কোনো ফুড হ্যাবিট এই ব্যাপারটাকে ট্রিগার করছে? অবশ্যই, কারণ এখন অন্যান্য ক্যান্সারের যেমন সঠিক কারণটি এখন ওইভাবে বলা মুশকিল, মুখের ক্যান্সার হওয়ার পিছনে কিছু কারণ কিন্তু এখন গবেষকরা তুলে ধরছেন, যার মধ্যে হ্যাঁ যেমন প্রথমেই আসে তামাকের একটা অবাধ ব্যবহার আমাদের দেশে আছে, একদম সিগারেট থেকে শুরু করে বিড়ি, বিশেষ করে পানের মধ্যে যে জর্দা, এটা কিন্তু খুব বেশি রকমের দায়ী এই ওরাল ক্যান্সার তৈরির পিছনে। তো এই তামাক জাতীয় ব্যবহারটাই আমরাকে মূল কারণ হিসেবে ধরতে পারি। এর পাশাপাশি কিছু কারণ রয়েছে, যেমন আমাদের দাঁতের যত্নে অবহেলা। আপনি দেখবেন যে অনেকে আমাদের মধ্যে দাঁত ভেঙে গেছে, একটা দাঁতের শার্প অংশ রয়ে গেছে, ওটাকে চিকিৎসা না করে মুখেই রেখে দিচ্ছে, ওইখান থেকে কিন্তু এক ধরনের ঘষা লেগে আমাদের গালের ভিতরের অংশ, জিবা বা অন্য কোথাও এক ধরনের ক্যান্সার কিন্তু তৈরি হতে পারে, ক্যান্সার তৈরি হতে পারে। অনেকে কৃত্রিম দাঁত ব্যবহার করে, যেটা রাত্রে খুলে রাখতে হয়, সারাদিন পরে রাখে, ওইটা কোনো অংশ হতে পড়ে যে ভেঙে গেছে বা পুষ্টিগতভাবে ভেঙে গেছে, ওটা মুখে নিয়েই রোগী অনেকদিন ধরে চলছে, ওই জায়গাটা অমসৃণ হয়ে আছে, ওখান থেকে কিন্তু মুখের নরম অংশে ঘষা লেগে ক্যান্সার তৈরি করতে পারে। এর পাশাপাশি আরও কিছু কারণ রয়েছে যেটা সব দেশের জন্যই প্রযোজ্য, যেমন কিছু ভাইরাল ইনফেকশনের কারণে, যেটা আমরা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বলি, ওই সংক্রমণ শরীরে অন্য জায়গায় হতে পারে, ওইখান থেকে যদি মুখে আসে দীর্ঘমেয়াদী রয়ে গেলে কিন্তু মুখের এই ক্যান্সারটি তৈরি হতে পারে। তো এক কথায় বলতে গেলে মুখের ক্যান্সার কিন্তু একদিনে পূর্ণতা পায় না, মেনলি আমাদের অবহেলার কারণে কিন্তু ক্যান্সার বছরের পর বছর ধরে রয়ে যায়। দেখা যায় মুখে কোনো ঘা হয়েছে, সে ঘা বুঝতে পারছে বাট ব্যথা করে না বলে সে ডাক্তারের কাছে যাচ্ছে না, যখন ওটি কিন্তু লম্বা টাইমে থেকে আস্তে আস্তে ক্যান্সারের রূপ নিচ্ছে, মানে ক্যান্সার হুট করে একদিনে ক্যান্সার হয় না। আচ্ছা, মানুষ এখন কতটা সচেতন আসলে এই ব্যাপারগুলো সম্পর্কে? এই মুহূর্তে বলতে গেলে মানুষ এখন কিছুটা সচেতন হচ্ছে, বিশেষ করে এই যে আজকে এরকম প্রচার, মিডিয়ার প্রচারের ফলে
কিছুদিন আগেও কিন্তু আমরা দেখতাম ক্যান্সার রোগীরা একদম শেষ পর্যায়ে ক্যান্সার বিভিন্ন স্টেজে ভাগ করি, এক থেকে চার পর্যন্ত ভাগ করি, দেখা যেত ম্যাক্সিমাম সময় তিন চার স্টেজেই রুগীরা আমাদের ডাক্তারের কাছে আসতো। বাট এখন কিন্তু রুগীরা একটু শুরুতেই অনেকেই রুগীরা আসছে যে একটু মুখের মধ্যে ক্ষত হলেই যেটা এক মাসে শোকাচ্ছে না তারা ডাক্তারের কাছে আসছে, ফলে মানুষের মধ্যে কিছু সচেতন এখন হচ্ছে, কিন্তু আরেকটু সচেতন হওয়া দরকার। তাহলেই দেখা যাবে ক্যান্সার রোগের যে একটি ভয় আমাদের মধ্যে, মুখের ক্যান্সার হলেই মনে হয় মানুষ মারা যাবে, ওখান থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবে। কারণ প্রাথমিক পর্যায়ে যদি ডায়াগনোসিস হয় যে এটা ওরাল ক্যান্সারের শুরু, সেখানে চিকিৎসা নিলে আমাদের বাংলাদেশেই এর সফলতার ভাগ কিন্তু প্রায় শতভাগ। আপনি কিডনি রোগ বিশেষজ্ঞ এবং কিডনি রোগীদের জন্য মানে এই সময়টা খুব মানে একটা ক্রুশিয়াল একটা সময়, তো তাদের উদ্দেশ্যে আপনার কি মানে পরামর্শ বা আপনার কি সতর্কবার্তা? ধন্যবাদ শিফাত। আসলে কিডনি রোগ সম্পর্কে জানা এবং আমাদের জনগণের সচেতনতা এবং যারা কিডনি রোগী তাদের চিকিৎসা ব্যাপারে কিছু প্রত্যেকে কিছু ভুল ধারণা আছে, সচেতনা তো অবশ্যই। আমরা যদি সচেতন হই, কিডনি রোগ এমন একটি অসংক্রামক ব্যাধি, এই বাংলাদেশে এখন সংক্রামক ব্যাধির চেয়ে অসংক্রামক ব্যাধিগুলো অনেক বেড়ে গেছে। তার মধ্যে দেখেন হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, কিডনি রোগ, এই রোগগুলোর মধ্যে কিডনি এমন একটি অর্গান আমাদের শরীরের মধ্যে যেটা আমাদের শরীরের অপাচ্য পদার্থকে শরীর থেকে বের করে দেয়, এবং প্রতিনিয়ত আমাদের দুটা কিডনিতে আপনার এক একটাতে 10-12 লাখ, দুটা 24 লক্ষ ছিদ্র পথে এই রক্তটা পরিশোধিত হচ্ছে। কোনো কারণে এটার মধ্যে ডিফেক্ট দেখা দিলেই আমাদের কিডনি যখন কাজ করে না, তার রক্তের মধ্যে একটি উপাদান আছে সেরাম ক্রিয়েটিনাইন, এটা সাধারণত 1.1 মিলিগ্রাম পার্সেন্ট থাকে নর্মাল, মেয়েদের ক্ষেত্রে 1%। যদি কোনো কারণে এটা বেড়ে যায় তখনই বুঝতে হবে যে কিডনিটা স্বাভাবিক কাজ করছে না। সচেতনতার ক্ষেত্রে আমরা এই কথাই বলবো যে কিডনি রোগটা যখন হয় তখন আপনি নিজেই বুঝতে পারবেন, ধীরে ধীরে শরীর ফুলে যায়, মুখ ফুলে যায়, আপনার বমি বমি ভাব হয়, ক্ষুধামন্দা হয়, তার দেখা যাবে তার প্রেশার বেড়ে গেছে এবং তার প্রস্রাবের পরিমাণ কমে যায় এবং তার রক্ত স্বল্পতা হয়। এইগুলো এই বিষয়গুলো তার দেখা যাবে, তার উপসর্গ দেখা দিচ্ছে। এবং এই কিডনি রোগটুকু আমরা সাধারণত খুব শর্টকাট যদি ব্যাখ্যা করি, কিডনি দুইভাবে আমরা এটাকে ভাগ করতে পারি। একটা হচ্ছে হঠাৎ কারো কিডনি নষ্ট হয়ে যেতে পারে, বা একটা ধীরে ধীরে কিডনি নষ্ট হয়। হঠাৎ কিডনি রোগ কীভাবে কিডনিটা কার্যকারিতা অফ হয় সেটা হচ্ছে, আমাদের দেশে জানেন যে ডায়রিয়া বলে একটা রোগ আছে, দীর্ঘ আপনার ডায়রিয়া হলে যদি তার ট্রিটমেন্ট আমরা না করি তার কিডনি তার কার্যকারিতা লোপ পেতে পারে। বমিটিং হলে, বা যদি প্রচুর রক্তক্ষরণ হয়, বা প্রসবকালীন সময় যদি রক্তক্ষরণ হয়, বা যদি রোড অ্যাক্সিডেন্ট হয়, এবং আমরা অনেক সময় যথাযথ অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলি এবং আমরা দেখা যায় ব্যথা নাশক ওষুধ খেয়ে ফেলি, এই জাতীয় হঠাৎ কিডনি রোগে যারা আক্রান্ত হয় সেই রোগটা কিন্তু সঠিক সময় আমাদের কাছে আসে, আমরা 80% রোগীকে আমরা তাকে স্বাভাবিক জীবনে নিয়ে আসতে পারি। কিন্তু যারা অসচেতন থাকেন আস্তে আস্তে ধীরে ধীরে 20% পেশেন্ট দেখা যায় মানে ধীরগতি কিডনি, যেটা ক্রনিক কিডনি ডিজিজ চলে যায়। আর ক্রনিক কিডনি ডিজিজ যেটা হয় সেটার ক্ষেত্রে তিনটি রোগ একেবারেই আমাদের আমলে রাখতে হবে, একটা হচ্ছে ডায়াবেটিস, আর একটা উচ্চ রক্তচাপ, আর হচ্ছে কিডনির নিজের রোগ ইটসাল, যেটাকে নেফ্রাইটিস বলা হয়। একটি ডাটায় দেখা সমীক্ষা দেখা গেছে যে বাংলাদেশে 46% রোগী আপনার নেফ্রাইটিসে আক্রান্ত, আর 40% রোগী আমাদের ডায়াবেটিসের কারণে কিডনি ফেল হচ্ছে, আর 11% হচ্ছে হাইপার টেনশনের কারণে। শুধু এই দুটি রোগকে প্রতিরোধ করতে হবে। আমরা ডায়াবেটিসের পেশেন্টকে অবশ্যই তার ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, হাইপার টেনশন অবশ্যই নিয়ন্ত্রণ। আমাদের দেশে একটি ভুল ধারণা আছে যে প্রেশার হলে ওষুধ খায় না, খেলে অনেকদিন নাকি খেতে হবে, আবার মাঝখানে ছেড়েও দেয়, আবার মনে করে দীর্ঘদিন প্রেশার ওষুধ খেলে অর্গানের ক্ষতি হয়। এই ভুল ধারণা থেকে আস্তে 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 কিডনিটা নষ্ট হতে থাকে, ফলে যখন খারাপ হয়ে যায় তখন এর প্রতিকার তখন আর সেটা রিভার্স করা সম্ভব হয়। এবং জানেন জনগণ মানে সচেতন একটি কথা বলবো, আমরা বছরে 3-4 মাস পরপর 2টা টেস্ট করি কিন্তু আমার কিডনিটা ভালো আছে কিনা জানতে পারি। একটা স্ক্রিনিং, একটা ইউরিন টেস্ট যদি করেন, প্রস্রাবের একটা টেস্ট করেন, আপনার 100টা টাকা লাগবে। সেই টেস্টের মধ্যে আপনি দেখতে পারবেন যে এখানে আমিষ বা প্রোটিন লস হয় কিনা, সুগার যাচ্ছে কিনা, ইনফেকশান আছে কিনা। তাহলে একটা দেখেন কত সুন্দর একটা ইউরিন টেস্ট করলে আপনার মেসেজ পেয়ে যাচ্ছেন। দুই হচ্ছে রক্তের সিরাম ক্রিয়েটিনিন টেস্টটা, আর ব্লাড সুগারটা যদি আপনি করে নেন। এই তিনটি টেস্ট আমাদের সবার করে আমাদের 3টা মেসেজ নেওয়া যায়, এক কিডনি প্রবলেম হচ্ছে কিনা, আমার ডায়াবেটিস আছে কিনা, এবং আমার এই অর্গানটা অন্য খারাপের দিকে যাচ্ছে কিনা।
তো এই জিনিসটা করা উচিত। আর যখন কিডনির রোগে আক্রান্ত হয়ে যাবেন আমি মনে করি সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনারা সেই চিকিৎসাগুলো নেবেন। আর একটি সচেতনতা হচ্ছে খাবারের ক্ষেত্রে আমরা বলবো যে নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রতিরোধের ক্ষেত্রে আমরা খাবারের প্রসঙ্গে আসবো। আমাদের সাথে ফোনে একজন দর্শক আছেন, তার আগে আমি একটু বলি যে স্যার কিন্তু খুব সহজ করে বললেন যে মানে বছরে মাত্র তিনটা টেস্ট খুব স্বল্প মূল্যে, ইভেন আপনি যদি সরকারি কোনো হাসপাতালে যান সেখানে হয়তো আপনার কোনো খরচই হবে না, সেই তিনটা টেস্টের মাধ্যমে আপনি জানতে পারেন যে আপনার কিডনি ভালো আছে কি না বা আপনার অ্যাসোসিয়েটেড অন্য কোনো ডিজিজ আছে কি না, তো সেটা করতে যেন আমরা কেউ কার্পণ্য না করি। আমাদের সাথে ফোনে একজন দর্শক আছেন, হ্যালো আসসালামু আলাইকুম। আমি কিছুদিন আগে একটি আসোসিয়েশন করেছিলাম মানে যে কোনো একটি রোগের জন্য, কিন্তু আমার সেখানে ধরা পড়ে জানা সিডিটা ডুপ্লেক্স এক পাশে দুইটা কিডনি, তো এখন কি আমার কোনো বিশেষজ্ঞর পরামর্শের দরকার আছে? এমনিতে আমার কোনো প্রবলেম হচ্ছে না। মানে ডুপ্লেক্স মানে একটা কিডনি ডুপ্লেক্স এই কথা বলেছে আপনি? না না, মানে দুইটা কিডনি এক পাশে, দুইটা কিডনি এক সাইডে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ দর্শক, সুন্দর একটি প্রশ্ন করেছেন। দেখুন ওনার কোশ্চেনটা, আমাদের কিছু জিনিস মানে জন্মগত, আপনার জন্মগত ত্রুটি এটা, আমাদের কিডনির আমাদের পিঠের পেছনে আমাদের যে পাজরের পিছনের দিকে নিচের দিকে আমাদের এই দুটা কিডনির অবস্থান রাইট অ্যান্ড লেফট, কিন্তু জন্মগতভাবে অনেক সময় আমাদেরকে এটা মেল ফরমেশন বলা হয়, একই সাইডে ওনার দুইটা কিডনি চলে আসছে এবং জন্মগতভাবেই ওনার এটা হয়েছে মেল রোটেটেড। বাট প্রশ্ন হলো ওনার বয়স 33, 33 বছর বয়সে এসে উনি যখন আল্ট্রাসাউন্ড করেছেন তখন দেখতে পেয়েছেন যে ওনার দুটা কিডনি এক সাইডে, উনি অবশ্যই ভয় পাওয়াটাই স্বাভাবিক। তবে আমি বলবো যে আপনি আতঙ্কিত হওয়ার কিছু নেই, আপনার এই দুটি কিডনির কার্যকারিতা আপনি যখন পরীক্ষা করবেন, আপনার ইউরিন টেস্ট করবেন, ক্রিয়েটিন যদি নর্মাল থাকে তাহলে আপনার কিডনি নর্মালি কাজ করছে এবং এই দুই কিডনি একপাশে থাকাতে আপনার ভয় বা আতঙ্ক। উনি জানতে চাচ্ছিলেন যে উনি কি কোনো বিশেষজ্ঞ? এবার আসুন, আপনি এটার জন্য কিছু পরীক্ষা আছে, অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে দেখা করতে পারেন, একজন কিডনি বিশেষজ্ঞের সাথে দেখা করে আপনি কিছু স্ক্রিনিং টেস্ট করে নেবেন। ওই যে দেখবেন যে এই যে এক সাইডে আছে এতে তার চলার পথে তার গঠনে মানে কোনো জায়গায় অবস্ট্রাকশন আছে কিনা, কোনো ব্লক হচ্ছে কিনা, বা এই কিডনিটা ভবিষ্যতে আপনার জন্য কোনো খারাপ কিছু করবে কিনা, এর সাথে আমাদের কিছু পরীক্ষা আছে, সেই পরীক্ষাগুলো আপনাকে করতে হবে, আল্ট্রাসাউন্ড করতে হবে, ডিটিপি রেনোগ্রাম টেস্ট করতে হবে, এই পরীক্ষাগুলো করে আপনি মেসেজ নিতে পারেন। আমি বলবো আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আপনি দেখুন আমরা দুটি কিডনি আল্লাহ দিয়েছেন, আমাদের পরিবারের কারো যদি কোনো কিডনি নষ্ট হয়ে যায় আমরা একটা কিডনি গিফট করে দিতে পারি এবং 100% কাজ করে, এবং একটা কিডনি একজনকে গিফট করে দিলে আরেকটা কিডনি দিয়ে আপনি সারা জীবন চলতে পারবেন। এবং এ ব্যাপারেও আমরা সচেতন করতে চাই যে রক্ত যেমন আমরা দান করি, কিডনি দানে আমরা উৎসাহিত করি যে নিজের আত্মীয়তার মধ্যে বা আমাদের লফুল্লি আমরা যারা আছি তাদের মধ্যে কিডনি কারো নষ্ট হয়ে গেলে আমরা কিডনি চিকিৎসার একটি অংশ হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট, সেক্ষেত্রে কিডনি প্রতিস্থাপন করা এবং কিডনি ডোনেট করাও। আচ্ছা, আমাদের সাথে ফোন একজন দর্শক আছেন, হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আনসুলক বলছিলাম নাট্যকোণা থেকে। আমার দুইটি প্রশ্ন হচ্ছে দুজনের কাছে, একটি হচ্ছে যে আমি স্মোক করি না, তাতে আমার রাতে অনেক সময় মুখে দুর্গন্ধ হয়, লালা হয়, এটার জন্য কি করণীয়? আর হচ্ছে যে আমার শরীরের মানে বিভিন্ন জায়গায় ফোড়া হচ্ছে, আগে দুইটা ফোড়া হয়েছিল তো এমনিতে ওষুধ খেয়ে ভালো হয়েছে, কিন্তু এখন আরো চার পাঁচটা ফোড়া হয়েছে, প্রচুর ব্যথা শরীরে, জ্বর থাকে অনেক, সেজন্য আমি কি ডাক্তার দেখাতে পারি, কি টেস্ট করতে পারি? আচ্ছা আচ্ছা, আমি ওটা মানে ফোড়ার অ্যানসারটা দিই ভাই, দাঁতের অ্যানসারটা দিই। আপনি যে কথা বলছেন মুখে আপনার দুর্গন্ধ আছে, আমার বয়স 33। জি জি, আপনি আগেই বলে নিয়েছেন আপনি স্মোক করেন না, তো মুখে গন্ধের বা দুর্গন্ধের অন্যতম কারণ ধূমপান, আপনি নিজেই জানেন। শুধু এটা কিন্তু মেন কারণ নয়, এর পাশাপাশি আরও কিছু কারণ রয়েছে, যেমন আপনার দুই দাঁতের মাঝখানে যদি খাবার জমে থাকে এবং আপনি যদি সেটাকে ফ্লস দিয়ে বের না করেন ওখান থেকে এক ধরনের মুখে গন্ধ হতে পারে। আপনার দাঁত ব্রাশের নিয়মটা যদি প্রপার ওয়েতে না হয় সেক্ষেত্রে দাঁত আর মাড়ির মাঝখানে প্রথমে প্লাক জমে, যেটাকে পরবর্তী পাথর বলি আমরা, ক্যালকুলাস, ওই টাইপের কিছু হয়ে গেলে সেখান থেকে গন্ধ হতে পারে। এছাড়া কিন্তু সিস্টেমিক কিছু কারণেও মুখে দুর্গন্ধ হতে পারে, যাদের লিভারের সমস্যা রয়েছে, যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, এই ধরনের কিছু সিস্টেমিক রোগ আপনার কিডনি রোগেও মুখে আসতে পারে। জি জি, যে ভাই যে কথাটা সেকেন্ড স্টেপে বলছেন, ওনার ফোড়া হয়েছিল, এখনো ফোড়া হচ্ছে, এখনো আমি প্রথমেই বলবো ওনার স্ক্রিনিং করে নেওয়া উচিত উনি ডায়াবেটিক কি না,
ওনার ডায়াবেটিস ব্লাড সুগার কত আছে, কারণ বারে বারে ফোড়া হওয়া ইনফেকশনটা যে ফোড়াটা হচ্ছে এটা শুকাচ্ছে না, শুকানোর পরে আবার রিকার হচ্ছে। ওনার যদি ব্লাড সুগার বেশি থাকে এবং ডায়াবেটিক হন, সেটা যদি সুগার নিয়ন্ত্রণ না করে রাখেন তাহলে ফোড়াটা ভালো হতে বা অ্যান্টিবায়োটিক কাজ করতে সমস্যা হবে এবং সেক্ষেত্রে আপনার মুখের গন্ধটাও যাবে না। কারণ ডায়াবেটিক বেশি হলে বা এই ব্লাডে ব্লাড সুগার লেভেলটা বেশি থাকলে এক ধরনের কিটো অ্যাসিডোসিস হয়, যেখান থেকে মুখে এক ধরনের দুর্গন্ধ হয়। তো আপনার উচিত হবে আপনি একটি কমন কিছু চিকিৎসকের পরামর্শ কিছু টেস্ট করিয়ে নেন, আগে শরীরে কোনো সমস্যা আছে কিনা এটা শনাক্ত হোক, পাশাপাশি ডেন্টাল চিকিৎসকের পরামর্শ মতো দেখে নেন যে লোকাল কোনো কারণ আছে কিনা, যেটা বলেছিলাম যে মুখে কোনো পাথর আছে কিনা, দুই দাঁতের মধ্যবর্তী স্থলে কোনো খাবার জমে আছে কিনা, আক্কেল দাঁতটি ঠিকমতো উঠেছে কিনা, এগুলো চেক করে নিতে পারলে বোঝা যাবে যে মুখের স্থানীয় বা মুখের মধ্যকার কোনো কারণে গন্ধটি হচ্ছে না, সিস্টেমিক কোনো কারণে হচ্ছে। এটাকে শনাক্ত করে চিকিৎসা নিলেই ভালো হয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের সাথে ফোনে আরেকজন দর্শক আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার রোগী। আমি আমার গত ফেব্রুয়ারি মাসে 26 তারিখ অপারেশন হয়েছে। এখন কি আমি কি করোনা ভ্যাকসিন নিতে পারবো? আচ্ছা দর্শক, আপনার প্রশ্নটি আরেকবার রিপিট করুন। আপনি কি ভ্যাকসিনের কথা বলছেন? ভ্যাকসিন নিতে পারবেন কিনা? কত তারিখে করেছেন? কত তারিখে? ফেব্রুয়ারি 26 তারিখে ব্রেস্টের অপারেশন হয়েছে। লাস্ট ইয়ার মানে গত বছর 2020 এর ফেব্রুয়ারিতে হয়েছে। এখন কি আপনি কেমোথেরাপি নিচ্ছেন? না, আপনি কি কোনো কেমোথেরাপি নিচ্ছেন? আচ্ছা, লাইনটা কেটে গিয়েছে। আচ্ছা, যাই হোক, উনি এক বছর হয়ে গেছে। আমার মনে হয় সাইকেলে আমাদের মনে করি যে আপনি 21 দিন পরপর যে সাইকেলটা দেওয়া হয় বা অন্য যে ট্রিটমেন্টটা, উনি যদি রেডিওথেরাপি কেমোথেরাপিতে যদি না থাকেন তাহলে উনি ভ্যাকসিনটা নিতে পারবেন। আচ্ছা, আমরা স্যার এখন একটি ছোট্ট বিরতিতে যাবো, বিরতির পর আবার ফিরে আসছি। দর্শক, আমাদের স্বাস্থ্য কথা অনুষ্ঠানের পর্যায়ে সময় হলো ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পরেই আবার ফিরে আসছি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতি শেষে ফিরে এলাম স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। কথা বলছি করোনা সতর্কতা বিষয়ে, পাশাপাশি কথা বলছি কিডনি রোগ নিয়ে এবং দাঁতের যে কোনো সমস্যা নিয়ে। আপনারা সরাসরি ফোন করতে পারেন, যে নাম্বারটিতে ফোন করতে হবে সেটি একটু পরপর টিভি স্ক্রল দেখানো হচ্ছে। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন টিটু। আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ আসাফুজ জোহার রাজ। ভাই, আপনি বলছিলেন যে বাংলাদেশ মানে বিশেষ করে মানে আমাদের সাবকন্টিনেন্টের মানুষের ওরাল হাইজিন বিষয়ে এখনও অনেক রকমের উদাসীনতা। যদিও আমরা চিকিৎসা বিজ্ঞানে এগিয়েছি বা আমাদের মানুষ এখন অনেক বিষয়ে অনেক সচেতন, তারপরেও দেখা যায় যে ওরাল হাইজিন বা মুখের ভিতরের যে হাইজিন এই বিষয়টা সম্পর্কে মানুষ উদাসীন। তো এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন যে কিভাবে আসলে ওরাল হাইজিন ঠিক রাখা যায়? আসলে তার আগে ওরাল হাইজিন মেনটেন করা কেন জরুরি? আসলে ওরাল অনেকে মনে করে মুখের মধ্যে যত্ন নিলে কী হয়, হয় দুইটা জিনিসই কিন্তু হতে পারে। একটি হচ্ছে মুখের মধ্যকার সমস্যা তো হচ্ছেই, যেমন একটু আগে মুখ দিয়ে দুর্গন্ধ, মাড়ি দিয়ে রক্ত পড়া, দাঁতে ক্যাভিটি হয়ে পেন হওয়া, দাঁত নড়ে দাঁত পড়ে যাওয়া, লোকাল কারণ। এইগুলো যদি আমরা কোনো রকমের অবহেলা না করে চিকিৎসা নিই তাহলে একরকম কথা, যে অবহেলা করে এগুলো পুষিয়ে রাখি এখান থেকে কিন্তু রোগগুলি আমাদের সিস্টেমে চলে যেতে পারে। যেমন আমাদের হার্টের সমস্যা করতে পারে, একটু আগে উনি যেটা বলেন স্ট্রোকের বিষয়েও কিন্তু দাঁতের মাড়ির দীর্ঘমেয়াদী রোগের সাথে সম্পর্ক রয়েছে। গর্ভবতী মায়েরা যদি এই মাড়ির কষ্টে ভোগে তাহলে বিশেষ করে জরিপে দেখা গেছে যে প্রায় 17% আর্লি ডেলিভারির পিছনে কারণ হচ্ছে দীর্ঘমেয়াদী গর্ভাবস্থায় মাড়ির রোগ। সুতরাং মুখের যত্ন কিন্তু নিতে হবে মুখের স্বাস্থ্য ভালো রাখার জন্যে, সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখার জন্যে। কয়েকটা বিষয় মাথায় রাখলেই হয়, যেমন সকালে নাস্তার পর রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 2 মিনিট করে, বেশি সময় না, 2 মিনিটই এনাফ টাইম, দাঁতের সবগুলো পৃষ্ঠ পরিষ্কার করা। এর পাশাপাশি যাদের দুই দাঁতের মাঝখানে খাবার ঢোকে তাদের টুথপিক বা কোনো কাঠি ব্যবহার না করে, এখন কিন্তু বাজারজাত অনেক জায়গা দিয়ে ডেন্টাল ফ্লস পাওয়া যায়, এক ধরনের বিশেষ সুতা, এটা আঙ্গুলে পেঁচিয়ে যদি রাত্রে একবার করে এগুলি পরিষ্কার করে ফেলে তাহলে কিন্তু মাড়ির রোগ অনেকটাই প্রতিরোধ করতে পারবে তারা। আর এর পাশাপাশি কারণ আছে যেটা ওই দাঁতের ক্যারিজ বলি, মাড়ির রোগ বলি, এর কিন্তু চিনি একটা অনেক বড় ফ্যাক্টর। চিনির তৈরি খাবার মিষ্টি হতে পারে, কেক, আইসক্রিম, কোমল পানীয়, কৃত্রিম জুস, এমনকি আলুর চিপস যে বাচ্চারা খায় সেখান থেকেও ডেন্টাল ক্যারিজ হতে পারে। তো এগুলোর পরিবর্তে আমরা যদি স্বাস্থ্যবান্ধব খাবারের প্রতি উৎসাহিত হই, যেমন মৌসুমি তাজা ফরমালিন মুক্ত ফলমূল, এখন শীতকালে প্রচুর সবজি পাওয়া যাচ্ছে, এই ধরনের সবজি, ফাইবারযুক্ত খাবার, টক দই, দুধ, কলা, ডিম, এগুলো যদি বেশি করে খাই তাহলে মুখের স্বাস্থ্য যেমন ভালো থাকবে সামগ্রিক স্বাস্থ্যও ভালো থাকবে। তো এই কিছু জিনিস মানলেই কিন্তু শরীরটা অনেকটাই আমাদের ভালো রাখতে পারবো, মুখের স্বাস্থ্য ভালো রাখতে পারবো। আর সবশেষে যেটা সবাই বলছে, সারা বিশ্বের ডেন্টাল চিকিৎসকরা বলছে যে আপনার মুখে কষ্ট হোক বা না হোক
বছরে অন্তত দুবার, মানে ছ মাস পর পর একজন অনুমোদিত ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নিতে। কারণ মুখের মধ্যে বেশিরভাগ রোগী শুরুতে কোনো কষ্ট দেই না, ব্যথা বা অন্য কোনো সমস্যা সাধারণত করে না, এমন একটি পর্যায়ে যে কষ্ট করে তখন তো চিকিৎসা ব্যবস্থা জটিল হয়ে যায়। তো ছ মাস পর পরই যদি একটি সাধারণ মানুষ ডেন্টাল চিকিৎসকের পরামর্শের মধ্যে মুখটি পরীক্ষা করিয়ে নেয়, কোনো সমস্যা হলে শুরুতে সেটা ধরা পড়বে এবং চিকিৎসা ব্যবস্থা খুব সহজেই হয়ে যাবে, রোগী সুস্থ থাকতে পারবে। আপনি এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে অনুমোদিত চিকিৎসকের কাছে যাওয়া, কারণ বাংলাদেশে আমরা জানি যে কোয়াকের অনেক অপব্যবহার বা কোয়াকের বিস্তার আছে। তো মানুষ যেন কোনো ধরনের কোয়াকের কাছে না গিয়ে একজন বিএমডিসি রেজিস্টার্ড ডেন্টাল চিকিৎসকের কাছে যায়। আমার সাথে ফোনে একজন দর্শক আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কি কিডনি সেকশনে একটু কথা বলতে হচ্ছে না? জন্মগত না অপারেশন করেছেন? না, অপারেশন নাই, এমনি বলছে পরীক্ষা করার পর যেটা বলছে কিডনি আপনার একটা নেই। আমি বেশি অনেক পরীক্ষা দিতে পারছি, যা করাতাম সবই করাইছি, বলে যে আমার কিডনি নেই একটা। আমি ধন্যবাদ। আপনার সিঙ্গেল কিডনি, এটাকে বলা হয় জন্মগত ভাবে আপনার সিঙ্গেল কিডনি নিয়ে লাইফ লিড করছেন। 65 ইয়ার্স আল্লাহ আপনাকে পার করে দিয়েছেন। তো আমাদের প্রথম কথাটা হচ্ছে যে আপনার একটা প্রাইমারি ডিজিজ আছে কিডনি নষ্ট হওয়ার, সেটা হচ্ছে ডায়াবেটিস। ইউ আর এ ডায়াবেটিক পেশেন্ট। আমাদের প্রথম সাজেশন হচ্ছে কোনো অবস্থাতেই আপনার ডায়াবেটিসের সাথে কম্প্রোমাইজ করবেন না, ইউ মাস্ট কন্ট্রোল ইউর ডায়াবেটিস। এক সেকেন্ড হচ্ছে আপনার যেহেতু রিং পরানো আছে হার্টে, আপনার হার্ট ডিজিজ পেশেন্ট, আপনার করোনারি ভেসেলে পেশেন্ট, আপনারও আরও কিছু মেডিসিন আছে, আপনার সেগুলো আপনার নিয়মিত খাবেন। তিন হচ্ছে আপনার ক্রিয়েটিন লেভেলটা 1.2, এটা বর্ডার লাইন, বাড়ে নাই। আমরা আগেই বলেছি যে নর্মাল সিরাম ক্রিয়েটিন 1.2, আর 65 বছরের একজন বয়স্ক মানুষ আপনার কিডনির এই লেভেলটা 1.2 আপনার জন্য বেশি না। আপনার ভয় পাওয়ার কিছু নেই, আপনার ডায়াবেটিস কন্ট্রোল করুন, প্রেশারের ওষুধগুলো ঠিক মতো খান, এবং আপনি 4 মাস পর পর আপনি ডায়াবেটিস বা প্রেশারের ওষুধের সাথে সাথে একদম আপনার কিডনির টেস্টগুলো করে নেবেন। আপনি যেহেতু সিঙ্গেল কিডনি, এই সিঙ্গেল কিডনি নিয়ে আপনার ভয় পাওয়ার কিছু নেই। ক্রিয়েটিনিন করবেন, ব্লাড সুগার করবেন, কোলেস্ট্রল টেস্ট করবেন, ইউরিন টেস্ট করবেন, এবং আপনি যথারীতি মেডিসিন খাবেন। আপনার জন্য নিষেধ হচ্ছে আপনি কখনোই ব্যথানাশক ওষুধ খাবেন না। খাওয়ার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেবেন, প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবেন যদি ব্যথা হয়, যেহেতু আপনার ব্যাক পেইন আছে। সুতরাং ব্যাক পেইন হওয়ার ক্ষেত্রে যখনই আপনি কোনো আপনার পেইন স্পেশালিস্টের কাছে যাবেন, তাকে বলবেন যে আমার এই প্রবলেম আছে, আমার সিঙ্গেল কিডনি, তখন উনি আপনাকে পেইন কিলার দিতে সাবধান দেবে। নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে আপনি যত্রতন্ত্র অ্যান্টিবায়োটিক খাবেন না। নাম্বার 2, নাম্বার 3 হচ্ছে ফ্রুটস খাওয়ার ক্ষেত্রে আপনি অনেক সময় এই বয়সে মনে হয় যে ফল টল খান, কিন্তু আপনি একটি ফল কখনই খাবেন না, সেটা হচ্ছে কামরাঙ্গা। কামরাঙ্গা কিন্তু নেফ্রোটক্সিক, কিডনি নষ্ট করে দেয়। এই মেসেজটুকু আপনাকে আমি দিলাম। আচ্ছা দর্শক, আপনাকে ধন্যবাদ, আশা করি আপনার উপকার হয়েছে স্যারের যে কথাগুলো বললেন সেগুলো শুনে। স্যার, ভাইয়ের কাছে আমি যে প্রশ্নটা করেছিলাম যে মুখের হাইজিন বা ওরাল হাইজিন ভালো রাখার উপায়, তো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে কিডনি ভালো রাখার উপায়। খুব সহজ একটা প্রশ্ন, কিন্তু হয়তো এটার উত্তরটা জটিল হতে পারে, যে একজন সুস্থ স্বাভাবিক মানুষ কিভাবে তার কিডনিটাকে সুস্থ রাখবে। চমৎকার, এবং এটাই স্বাস্থ্য সচেতনতায় জনগণের কাছে কিডনি সুস্থ রাখার জন্য আমরা প্রথমতই আমরা তাদেরকে যে কথাটা বলি যে আমরা বয়স ভেদে আমরা কিডনিটাকে আমাদের সুস্থ রাখার ক্ষেত্রে আমাদের কিছু ফর্মুলা আছে। যেমন দেখুন, আমরা জেন্ডার বিশিষ্ট কিছু সমস্যা হয়, যা প্রথমত হচ্ছে শিশুদের ক্ষেত্রে কিডনির রোগ কিন্তু শিশুদেরও হয়, নাক মুখ ফুলে যায়, যেটা আমরা নেফ্রাইটিস বলি, কিন্তু সে শিশুর এবং স্কিন ডিজিজের কারণে হয়, যাদের স্ক্যাবিস হয়, সেই সকল বাচ্চাদেরকে আপনার যখন আপনার চর্মরোগ হয় তার চিকিৎসা সঠিকভাবে করবেন, না হলে সেখান থেকে বাচ্চাদের ইনফেকশন হয়ে কিডনি প্রবলেম হতে পারে। আপনার শারীরিকভাবে আমাদের ওজন নিয়ন্ত্রণ করা দরকার, ওজন এবং নিয়মিত ব্যায়াম করা দরকার। আমাদের স্মোকিং করা যাবে না, ধূমপান থেকে বিরত থাকতে হবে। আপনার স্বাস্থ্যকর খাবার খেতে হবে, পানি, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, আর হচ্ছে ফুড পলিউশন, এই তিনটা পলিউশন থেকে আপনাকে। আমরা রাস্তাঘাটে ফুচকা খাই, আমরা কোক স্প্রাইট এগুলো খাই, জায়ান্ট ফুড খাই, এগুলো থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে, হোমমেড ফুড খেতে হবে। আর হচ্ছে যে আমাদের আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যখন আপনার কিডনি রোগ
হয়েছে কিনা। আপনার যেহেতু আমরা আগেই বলেছি যে তিনটি রোগ, একটা ডায়াবেটিস, একটি প্রেশার এবং কিডনি রোগ ইটসেলফ, ইউরিনে বারেবারে ইনফেকশন হচ্ছে কিনা সেটা একটু কমপ্লেইনই করে। বিশেষ করে আমাদের স্কুল বা কলেজ গোয়িং গার্ল যারা আছেন, তারা বাচ্চারা যে কাজটা করেন, স্কুলে যান বাসায় ফিরে আসেন, তারা প্রস্রাব ধরে রাখেন অনেকক্ষণ সময়, লং টাইম তারা এটাকে রিটেইন করে রাখেন, সেটা যেন না করেন, তাদের এই একটি কাজ করতে হবে। আর হচ্ছে আমাদের যারা ডায়াবেটিক পেশেন্ট, তাদের ডায়াবেটিসের নিয়মিত চিকিৎসা করা, কন্ট্রোল রাখা, হাইপারটেনশনের পেশেন্ট তাদের ওষুধ খাওয়া নিয়ন্ত্রণ করা, আর বিশেষ করে যখন কিডনি আপনার খারাপ হয়ে যাবে তখন অবশ্যই অবশ্যই আপনি রেজিস্টার একজন কিডনি চিকিৎসকের সাথে সঠিক সময় চিকিৎসাটা শুরু করা। স্যার আপনাকে ধন্যবাদ, ভাইয়ার কাছে আসবো যে বাচ্চাদের দাঁতের যত্ন, এটা একটা বাবা মায়ের জন্য একটা বড় কনসার্ন যে তার ছোট বাচ্চাটার দাঁতের যত্নে আসলে সে কী করবে, কারণ একটা বাচ্চার দাঁত যদি শুরুতেই নষ্ট হয়ে যায় পরবর্তী জীবনে তাকে অনেক সাফার করতে হয়। তো এই বিষয়টা আপনার কাছে জানতে চাই, আমাদের হাতে সময় কম এসেছে। যদি আমি বাচ্চা দাঁতের কথা বলে থাকি তাহলে বলতে হবে দাঁত যাতে গঠন প্রক্রিয়ার সময় দাঁত ভালো হয়, সেক্ষেত্রে মায়েদেরকে মানে গর্ভবতী সময়ে মহিলাদেরকে কিন্তু বাচ্চার দাঁতের যে যত্ন নিতে হবে তাদেরকে, যেমন তাদেরকে ক্যালসিয়ামযুক্ত খাবার খেতে হবে, যেমন ওষুধ এক্সট্রা ক্যালসিয়াম ওষুধও খায় তারা, এটা বাচ্চাদের হাড় শক্ত হয় তাও নয়, দাঁত গঠনে হেল্প করে, কারণ দাঁতটা গঠন প্রক্রিয়া শুরু হয় গর্ভকালীন 6 সপ্তাহ বয়স থেকে, তখনই এটা যদি খাই দাঁত গঠন ভালো হবে। আর বাচ্চা পৃথিবীতে আসার পর দেখা যাবে যে তারা যে তার খাওয়াচ্ছে দাঁত ওঠেনি, তখন তো কিন্তু মুখের যত্ন নিতে হয়, কারণ তখন যদি কেউ রাত্রেবেলা দুধ খাওয়ায়, এই দুধ খাওয়ার পর একটি সুতি কাপড় একটু গরম পানিতে ভিজিয়ে আঙ্গুলে পেঁচিয়ে যদি তাদের মাড়িগুলোটি মুছে দেয় তাহলে কিন্তু মুখের হাইজিনটা অনেকটাই ভালো থাকে, কেননা এই সময় দেখা যায় বাচ্চাদের মুখে ফাঙ্গাল ইনফেকশন হয়। আর দাঁত ওঠার শুরু থেকেই বাচ্চাকে ব্রাশ করানোর অভ্যাস করতে হবে, যেহেতু পেস্ট খেয়ে ফেলার একটা প্রবণতা থেকে যায়, পেস্ট ছাড়াই নরম টুথপেস্ট পানিতে ভিজিয়ে শুধু পেস্ট দিয়ে দাঁতগুলি পরিষ্কার করে দেওয়ার অভ্যাস করা হয়, তাহলে কিন্তু ছোটোবেলা থেকে শিখছে যে ব্রাশের যে একটা কার্যকারিতা আছে। আর যখন সে কুলি করতে পারবে নিজে নিজে, তখন থেকে বাজারজাত বাচ্চাদের টুথপেস্ট আছে এগুলো ব্যবহারে ভালো মতো দাঁতগুলি পরিষ্কার করে দিতে হবে। পাশাপাশি যেগুলো বললাম, আমি খাওয়ার অভ্যাসের পরিবর্তন, বাচ্চারা চকলেট আইসক্রিম বেশি পছন্দ করে, এগুলোকে একটু নিরুৎসাহিত করে ফলমূলের প্রতি বাচ্চাদেরকে বেশি উৎসাহিত করতে হবে ছোটোবেলা থেকেই, যাতে করে ওরাল হাইজিনটার পাশাপাশি খাবারের অভ্যাসটা ছোটোবেলা থেকেই পরিবর্তিত হয়ে আসে। দর্শকদের জন্য কি আপনার কোনো স্পেশাল মেসেজ আছে কিনা? মেসেজ হচ্ছে আমরা বলবো যে আপনি যেটা একটু আগে যেটা বলছিলেন যে মুখের রোগ হলে কোথায় যাবে, দর্শকরা যদি মুখের রোগে ভোগে অবশ্যই অবশ্যই আপনার একজন অনুমোদিত ডেন্টাল চিকিৎসকের কাছে যাবেন। সেটা কীভাবে চিনবেন? অনুমোদিত চিকিৎসকের একটি বেসিক ডিগ্রি থাকে, সেটাকে বলা হয় BDS। এই ডিগ্রি যার কাছে যার আছে তাকে বলতে সে অনুমোদিত চিকিৎসক, কারণ আমাদের বাংলাদেশে কিন্তু 12 থেকে 13 হাজার অনুমোদিত চিকিৎসকের পাশাপাশি প্রায় 60 হাজারেরও বেশি ভুয়া চিকিৎসক এখন আছে, যেটি খুবই একটি অ্যালার্মিং বিষয়। সেখানে যে অপচিকিৎসার শিকার না হয়ে একজন BDS ডিগ্রিধারী ডেন্টাল চিকিৎসকের পরামর্শ মতো মুখের রোগের চিকিৎসা করিয়ে নেবেন, তাহলে আপনার চিকিৎসাটি সঠিক হবে, এটা বলা যেতে পারে। এবং পরবর্তীতে উনি যে কোনো অর্থনৈতিক যে হ্যাসল সেটা থেকেও মুক্ত হবেন। সেটা থেকে, তা না হলে যে ওরাল ক্যান্সারের কথা বললেন, আপনি যদি ক্যান্সারের রোগী পাই কিন্তু এদের কাছ থেকে বেশি আসে লাস্ট স্টেজে পান। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আশা করছি আমাদের আজকের পর্বের আলোচনা থেকে আপনারা উপকৃত হয়েছেন। দেখা হবে সামনের পর্বে, আপনারা সবাই সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।